পিপল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, একটা আলু চার পিস করে কেটে রেখেছি, একটি কাঁচা আম চার পিস করে কেটে রেখেছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা কেটে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সাদা এবং কালো সর্ষে বেটে রেখেছি এবং একটি গোটা শোল মাছ নিয়ে নিয়েছি। মাছটার ভিতরে দেখো বন্ধুরা ডিম হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি, একটি প্যান বসিয়ে নিচ্ছি, মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে, মাছগুলোকে আমি উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এবার আমি কেটে রাখা আমগুলোকে ভেজে নিচ্ছি। আমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, একটা চামচ, দুটো শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কেটে রাখা আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবং আগের থেকে বেটে রাখা সর্ষে, সাদা সর্ষে এবং কালো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আমি ভালো করে কষাতে থাকছি। খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা ভালো করে কষানো হবে। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে তেল ছেড়ে আসছে। এবার আমি বুঝছি যে মশলাটা কষানো ভালো করে হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। এরপরে আমি আগের থেকে ভেজে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এবং তরকারিটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আম এবং আলুটা সিদ্ধ হয়ে এসেছে,
এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে সিদ্ধ হতে দিলাম মাছটা। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। বন্ধুরা এটা হয়ে এসেছে। আমি কি আগে থেকে ভেজে রাখা ধনে জিরে গুঁড়োটা অ্যাড করে দিয়েছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। বন্ধুরা তোমাদের যদি আমার এই আমসলের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিকে লাইক করবে।